নমস্কার বন্ধুরা পাপিয়াস ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি ভালো আছি আশা করছি তোমরাও সবাই ভালো আছো তো আমি আজকে একটা নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি লাউ বড়ি তো অনেকেই হয়তো লাউবড়িটা খেয়েছো কিন্তু যারা খাও তারা অবশ্যই ট্রাই করে দেখো দারুণ টেস্টি হয় বন্ধুরা তো চলো কী কী লাগছে এর জন্য আমরা দেখে নিই প্রথমে আমরা অর্ধেক লাউ সরু সরু করে কেটে রেখেছি দুটো আলু এখানে সরু সরু করে কেটে রেখেছি এখানে আছে তেজপাতা পাঁচফোড়ন আর রাঁধুনি সমস্ত একসাথে মিশিয়ে রেখেছি বড়ি আছে এখানে ধনে পাতা কুচি আদা গ্রেড করে রাখা কাঁচা লঙ্কা চেরা চিনি নুন এখানে গুঁড়ো মশলা আছে কিছু হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা কিছুটা নিয়ে নিয়েছি আর রান্নার জন্য লাগছে সাদা তেল তো লাউটাকে আমরা সরষ করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি তো চলো বন্ধুরা রান্নাটা শুরু করা যাক তো এই রান্নাটা বন্ধুরাও যারা নিরামিষ খাও না তারাও যদি একবার ট্রাই করে দেখো দারুণ লাগে তো চলো বন্ধুরা রান্নাটা শুরু করা যাক প্রথমে আমরা কড়ার মধ্যে তেল নিয়ে নিয়েছি তেল নিয়ে এই দুই তিন চামচ পরিমাণ তেল নিয়েছি নিয়ে বড়িগুলো আমরা লাল লাল করে ভেজে নেব লাল লাল করে একটু মিডিয়াম আছে লাল লাল করে ভেজে নেব নাহলে আঁচ যদি জোরে থাকে তাহলে কিন্তু পুড়ে যাবে বড়িগুলো তো এবার ভাজা হয়ে গেলে আমরা তুলে নেবো নেওয়ার পরে এবার আবার দু তিন চামচ মতো তেল দেবো দিয়ে আমরা তেজপাতা ফোড়ন দিয়ে এই যে ফোড়নগুলো সমস্ত দিয়ে দেব। পাঁচ ফোড়ন আছে রাঁধুনি আছে সর্ষে আছে একটু আচ্ছা এবারে আমরা দিয়ে দেবো এর মধ্যে কাঁচা লঙ্কা ছেঁড়া কাঁচা লঙ্কা ছেঁড়া দিয়ে এর ওপর দিয়ে আদা গ্রেট করে রাখা সেটা আমরা অর্ধেক দেব মানে এখানে দুই চামচ পরিমাণ ছিল আমি এক বড়ো চামচের এক চামচ পরিমাণ আদা দিয়ে দিলাম এবারে দেওয়ার পরেই আমরা আলু দেব, আদাটা কিন্তু পুড়তে দেওয়া যাবে না একটু হালকা নেড়ে ছেড়ে কিন্তু আলু চেরাগুলো দিয়ে দেবো আলুগুলো দিয়ে ছেড়ে নিয়ে আমরা এর উপরে দিয়ে দেব যে গুঁড়ো মশলাগুলো ছিল হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা সেগুলো দিয়ে দেবো দিয়ে সামান্য পরিমাণ আমরা কিন্তু এর মধ্যে জল দেবো যাতে মশলাটা না পড়ে তো এবার জল দিয়ে ভালো করে আমরা নেড়ে নেব ভালো করে নেড়ে নেওয়ার পর এইভাবে দেখো নাড়াছাড়া করে নেব এইবারে আমরা দেব এর মধ্যে পরিমাণ মতো নুন এবার পরিমাণ মতো নুন দেব এখানে এখানে আমি এক চামচ দেড় চামচ মতো নুন দিয়েছি ছোটো চামচে দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিলাম নুন কিন্তু বেশি দেবো না কারণ লাউ কিন্তু কমে আসে এখন হয়তো বেশি দেখাচ্ছে কিন্তু জল শুকিয়ে গেলে লাউ কমে আসে তো নুনটা কিন্তু বেশি দেওয়া যাবে না পরিমাণ মতো অল্প করে নুন পরে যদি লাগে নামানোর আগে দেখে তারপরে আপনারা দিতে পারেন তো এবারে আমি লাউটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে এইভাবে নেড়ে চেড়ে মশলাগুলোকে একসঙ্গে মাখিয়ে নেব তারপরে আমরা এটাকে যে হয়ে গেল। এবারে আমি এটাকে চার থেকে পাঁচ মিনিট মিডিয়াম মাছে আমি এটা ঢাকা দেব এবার দেখো ঢাকা খুলে নিলাম জল উঠে গেছে এইবারে আবারও ভালো করে আমরা এইভাবে নেড়ে নেব ভালো করে এপি রেপিট করে ভালো করে সুন্দরভাবে নেড়ে নেব দিয়ে এবারে আমরা কী করব বড়িগুলো দিয়ে দেবো ভেজে রাখা যে বড়িগুলো কয়েকটা বড়ি আমি ভেঙে দিয়ে দিলাম এবারে এটা আবারও ভালো করে মাখিয়ে নেব এইভাবে এপি রোপিট করে ভালো করে নেড়ে নেব এইভাবে নেড়ে নেব একটু ভেঙে ভেঙে দিতে পারো তোমরা বড়িগুলো তো এইভাবে নেড়ে নেব নেড়ে নিয়ে আমরা আবারও এটাকে তিন থেকে চার মিনিট আমরা চাপা দিয়ে দেবো মিডিয়াম আছে দেখো বন্ধুরা চার মিনিট খোলার পরে দেখো আমার জল কিন্তু শুকিয়ে গেছে এইভাবে জল শুকিয়ে যাবে জল শুকিয়ে গেলে এইভাবে খুলে এইভাবে নাড়তে হবে অনবরত এইভাবে নেড়ে যেতে হবে যেটুকুনি জল আছে শুকিয়ে যাবে এবারে নামানোর আগে আমরা চিনি দিয়ে দেবো বন্ধুরা চিনি এবার ধনে যে কুচি রাখা ছিল সেই ধনেপাতা পাতা কুচি আমরা দিয়ে দেবো ধনেপাতাটা বন্ধু অবশ্যই দেবে দিলে স্মেলটা কিন্তু খুব ভালো লাগে ধনেপাতাটা না দিলে কিন্তু এই রান্নার স্বাদটা পাবেন না এইবারে আমরা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এরকম করে কিন্তু খুন্তির সাথে না কিছু বড়ি ভেঙে ভেঙে দিচ্ছি কিছু আলু ভেঙে ভেঙে দিচ্ছি তাহলে মাখো মাখো হবে জিনিসটা এইভাবে নেড়ে নেবো এইবার আর একটা বন্ধুর কথা না নামানোর আগে আমি একটু না ময়দা দিয়ে ছড়িয়ে দিই ময়দা দিলে বন্ধুরা আরও সুন্দর মাখো মাখো ব্যাপারটা আসে তো ময়দাটা অবশ্যই একটু দেবে ছড়িয়ে দেবে উপর থেকে দিলে দেখো কত সুন্দর আমার ব বড়ি দিয়ে লাও রেডি হয়ে গেছে কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্টসে জানিও যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটি তো লাইক দিও একটা আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো আজকের এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা